দয়ময় আল্লাহর বান্দা প্রিয় বান্দা গুণের দ্বিতীয় গুণ দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে যখন তাদের সাথে কোনো জাহিল মূর্খ অজ্ঞতাদের সাথে যাদের সাথে যখন জোগরা করতে চায় তাদের সাথে যখন তাদেরকে সম্বোধন করে তারা বলে ওয়াইদা খাতবা হুমুল জাহিল কালু তারা বলে সালাম যখন মূর্খরা তাদের সাথে তর্ক করতে চায় গায়ে পড়ে যখন তাদের সাথে ঝগড়ায় লিপ্ত হতে চায় তখন আল্লাহর প্রিয় বান্দাগণ বলেন সালাম আসসালামু আলাইকুম আপনার সাথে আমি ঝগড়ায় লিপ্ত হতে চাই না এই হচ্ছে দয়াময় আল্লাহর প্রিয় বান্দাদের দ্বিতীয় বৈশিষ্ট্য এই বৈশিষ্ট্যগুলো যদি আমরা অর্জন করি করতে পারি তাহলে সূরা রাহমানে বর্ণিত নিয়ামত রাজি দুনিয়া ও আখিরাতের এগুলো আমাদেরকে আল্লাহ দান করবে سنن الله بارك رب العالمين وشتا وعباد الرحمن الذين يمشون على الأرض هونا দয়াময় আল্লাম রহমানের প্রিয় বন্দাগন্ত তারাই আল্লাবী নয়ম শুনা আলআল্লা হাও নাম যারা জমিনে নম্রতার সাথে চলাফেরা করেম ভৈরা হাত বা হুমুল জাহিলু আর জাহিলরা মূর্খ লোক যন্ত্রণ তাদের সাথে গায়ে পরে ঝগড়া করতে চায় তাদের সাথে তর্কে লিপ্ত হতে চায় তারা বলে কলুৎ কলো সালামা তারা বলে সালামা এখানে জাহিল দ্বারা উদ্দেশ্য যে প্রাতিষ্ঠানিক শিক্ষা যারা গ্রহণ করে নাই তাদেরকে আল্লাহ জাহিল বলেননি বরং আচরণগত জাহিলদেরকে আল্লাহ জাহিল বলেছেন যে অনেক সময় শিক্ষা দীক্ষা অর্জন করে লেখাপড়া ডিগ্রি অর্জন করেও তাদের আচরণের মধ্যে মূর্খতা থেকে যায় এই সব আচরণগত মূর্খদেরকে আল্লাহ জাহিল বলেছেন বুঝতে পারছেন দ্বিতীয় গুণ ওয়াইদা খাতবাহুমুল জাহিলুন জাহিল মূর্খটা অর্থাৎ আচরণগত জাহিলরা যখন তাদেরকে সম্বোধন করে অলো তারা বলে সালাম তারা বলে সালাম অর্থাৎ আমরা শান্তি চাই আপনার সাথে আমরা তর্ক কু তোর্কি লিপ্ত হতে চাই না জগরায়ে লিপ্ত হতে চাই না। চাইনা বল্লেদী নয় বিতু ন লিরব্ডিহিম শুয্যা দৌয়া কিয়াম বান্দা রহমানের বান্দাদের চিতীয় বুদ্ধিও বুদ্ধিও বুদ্ধি বল্লেদী নয় বি তু ন লিরব্ডিহিম শুয্জা যারা রাত্রি যাপন করে আর রবের তাদের রবের সামনে শেষদারত অবস্থায় মানরত অবস্থায় আল্লাহর প্রিয় বন্ধ যারা হবে তারা রাত্রিতে পুরা রাত্রি ঘুমিয়ে খাটিয়ে দিবে না অথবা গল্প আড্ডায় খাটিয়ে দিবে না বরং রাত্রির একটি অংশ তারা আল্লাহর সামনে শেষদা করবে আল্লাহর সামনে নামাজে দন্ডায়ম্যান হবে এরাই হবে আল্লাহর প্রিয় বান্দা সাত করেছেন কোন আল্লাহর বান্দা যদি এসান নামাজ জামাতের সাথে আদায় করে ঘুমিয়ে যায় অর্ধ রাত্রি আবাদতের সব আল্লাহ তার আমল নামায় দান করবেন আবার যদি ভোরবেলা ফজর রক্ত উঠে জামাতের সাথে ফজরের নামাজ আদায় করে তাহলে আল্লাহ পাক বাকি অর্ধক রাত্রি এবাদত করার সব দান করবেন তাহলে আমাদের জন্য আল্লাহ কত সহজ করে দিয়েছেন এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখার দরকার والذين يقولون ربنا اصرف عنا عذاب নাম চার নম্বর গুণ হচ্ছে যারা আল তারা বলে কুলুনা না ইসরিফ আন্না আযাব জাহান্নাম হে রব্বুল আলামিন হে আমাদের রব আমাদেরকে আমাদের থেকে জাহান্নামের শাস্তি আমাদের দিকে দূর করে দিন জাহান্নামের শাস্তি আমাদের থেকে দূর করে দিন ইন্ন আযাবাহা কা কারণ এর আজাব এর শাস্তি নিশ্চিত বিনাশ ধ্বংস ইন্নহা সা'ত মুস্তকরাউন ওয়া মুকামা

পঞ্চম গুণ হচ্ছে যারা যখন খরচ করে লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকাতুরু তারা অপচয় করে না আর কৃপণতাও করে না ওয়া বাইনা তারা অপচয় করে না কৃপণতাও করে না তারা মধ্যপন্থা অবলম্বন করে ক্ষেত্রে যারা মধ্যপন্থা অবলম্বন করে তারা কখনো দরিদ্র হয় না বল্লভী নালায় দুনাম আল্লাহ হিলা নাহার ওলা আয়ত্তুলুন আন নফসাল্লতি হর রমাল্লাহ হুইল্লা বিল হাব কি বলে আ আর যারা আল্লাহর সাথে কাউকে অংশীদার সাব্যস্তু করে না আল্লার সাথে অন্য কারো আবাদও করে না ওলা আয়ত্তুলুন আন নফ্সাল্লাতি হর রমাল্লাহ হুল্লা বিল হাফ আর অন্যায় বা ক্ষেত্রভাবে তারা কাউকে হত্যাও করে না ওলা ইয়াজনুন আর তারা জিনও করে না মায়ে ফালদা লিখেল কসামা যারা এগুলা করে। তারা ধাারা শাস্তির মুখোমুখি হবে আর তাদের গুণ হচ্ছে অল্লেবেনালায় সহেদু ওুনা জুুর আর তারা মিথ্যা সাক্য দে না আরে করত হচ্ছে তারা কোনো অনর্থক কোনো বসলিশে অংশগ্রহণ করে না ওইরা আমার রুবিল্লা কুবিমার রকেরা আমাম। ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইয়াসরিফু ওয়া লাম ইয়াক্তুরূ ওয়া কানা বাইনা যালিকা নম্বর গুন হচ্ছে যে তারা যখন ব্যয় করে তখন তারা অপচয় করে না কৃপণতাও করে না ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা তারা এ দুয়ের মধ্যবর্তী পন্থা অবলম্বন করে ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার দয়াময় আল্লাহ আল্লাহর প্রিয় বান্দাদের শ্রেষ্ঠ গুণ হচ্ছে যারা আল্লাহর সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করে না আল্লাহর সাথে আর কারো ইবাদত করে না বলে তুলুন সাল্লাতি হার রমাল্লাহ উইল্লা বিল্হাফ সাত নম্বর গুণ হচ্ছে তারা অন্যায়ভাবে কাউকে হত্যা করে না বলে ইয়াজনু আট নম্বর গুণ হচ্ছে তারা জিনা বিবিচার করে না নয় নম্বর গুণ হচ্ছে আল্লাযিনা লা ইশহাদুন যারা মিথ্যা মজলিসে অংশগ্রহণ করে না যারা মিথ্যা সাক্ষ্য দেয় নাম ওয়া ইযা মাররু বিলগউ দশ নম্বর গুণ হচ্ছে যখন তারা কোনো অনর্থক মজলিসে অতিক্রম করে মারু কেরমা যারা তারা অত্যন্ত ভদ্রতার সাথে এই অনর্থক মজলিসকে তারা এড়িয়ে যায় 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 এগারো নম্বর গুণ গুণ বললে দী না ঈদ দুঃখেরুবি আয়া তিরব বিহিম লেম্যাকেরু আলাইহাসুম্মা ও মিয়া নাম প্রিয় বান্দাদের এগারো নম্বর গুণ হচ্ছে যখন তাদের সামনে আল্লাহর আয়াতের আলোচনা করা হয় আল্লাহর আয়াত যখন তাদেরকে শুনিয়ে দেওয়া হয় তারা এটার প্রতি অন্দ এবং বদিরের মতো ঝুঁকে পড়ে না তার মানে কোরআনের আয়াত যখন তারা শুনে মনোযোগ সহকারে শুনে এবং এগুলা নিয়ে চিন্তা ভাবনা করার চেষ্টা করে এরাই হচ্ছে আল্লাহর প্রিয় বান্ধাগণ ওল্লেদীনয়া কুলু না রব্বনা হাবল না আমিনা সুয়া জিনা অবদরিয়া তিনাত আয়ন উয়া আল্না আলি মুত্তা ইমাম আল্লাহর প্রিয় বান্দা গুনের বারো নম্বর গুণ হচ্ছে যে তারা বলে রব্বানা হাবল না আমিনা সুয়া জিনা অবদর রিয়া তিনা ফরুরত আল্লাহ আমাদের স্ত্রীদের পক্ষ থেকে আমাদের সন্তানদের পক্ষ থেকে আমাদের নয়নের শীতলতা দান করুন আমাদের চক্ষোর শীতলতা দান করুন যে তাদেরকে এমন নেককার করুন তাদেরকে এত এমন আদর্শভাবে তাদেরকে গড়ে তোলার চেষ্টা আমাদেরকে তৌফিক দান করুন যেন তাদেরকে দেখলে তাদের আচার আচরণ দেখলে তাদের আচার ব্যবহার দেখলে যেন আমাদের চক্ষু শীতল হয় এটা আল্লাহর কাছে দোয়া আল্লাহ শিক্ষা দিয়েছেন যে আল্লাহর প্রিয় বান্দারা এই দোয়া করে সন্তানদের জন্য আমরা তো শুধু সন্তানরা মা বাবার জন্য কি দোয়া করবে এটা আমরা সবাই শেখার চেষ্টা করি সবাই শিক্ষা আর আরেকটি দোয়া দিয়ে আছে মা বাবা সন্তানদের জন্য করবে এই দোয়াটা আমরা অনেকেই জানি না এখানে আল্লাহ সুরা ফুরকানের মধ্যে বলছেন যে আল্লাহর প্রিয় বান্দা যারা হবে তারা তাদের সন্তানদের জন্য তাদের স্ত্রীদের জন্য দোয়া করবে রব্বানা আহ বলে না আমি না জোয়া জিনা তিন করব আইনিন তারা বলে আরব্বুল আলামিন, আমাদের স্ত্রীদের পক্ষ থেকে সন্তানদের পক্ষ থেকে আমাদের চোখের শীতলতা দান করুন ওজ আল না আলিল মুত্তকিনা আর আমাদেরকে মুত্তাকি ফরহেজদার ব্যক্তিদের জন্য আদর্শ স্বরূপ আমাদেরকে বানিয়ে দিন অর্থাৎ আমাদের অধীনস্থ ব্যক্তিদেরকে আপনি নেককার বানিয়ে দিন এই হচ্ছে মুমিন বান্দাগণের বারোটি গুণ মূলত হিসাব করলে তেরোটি গুণ হয় কারণ ইবাদুর রহমান রহমানের বান্দা হয় এটা একটি বিশেষ গুণ তাহলে এখানে বারোটি অথবা তেরোটি গুণ আল্লাহ আলোচনা করেছেন এই গুণগুলি যারা অর্জন করবে তাদের ফলাফল কি হবে তাদের পুরস্কার কি হবে আল্লাহ বলেন তারা যে ধৈর্য ধারণ করে এই সব গুণগুলি গুণাবলীগুলি তারা অর্জন করেছে তাদের জন্য আল্লাহ বা কি বদলা দিবেন গুরফাতা বিমা আসাবুরু জান্নাতের মধ্যে আল্লাহ তাদেরকে গুরফা দিবেন কক্ষ দিবেন অত্যন্ত দামি বালাখানা তাদেরকে আল্লাহ প্রদান করবেন ওয়াইল কাওনা ফিহা তাহিয়াতাও সালামা তাদের সামনে ফিরিস্তা এসে তাদেরকে অভিবাদন জানালেন সালাম সালাম আলাইকুম

আল্লাহর প্রিয় বান্দাদেরকে সালাম জানাবে অভিবাদন জানাবে ফিহা তাহিয়াতা ওয়া সালামা খালিদিন ফিহা সেখানে তারা চিরকাল থাকবে কোনদিন জান্নাত থেকে তাদেরকে বের করে দেওয়া হবে না হাসনাত মুস্তাফাররা ওয়া মুকামা তাদের যে এই যে আবাস সেটা কতই না উত্তম আর কতই না উত্তম তাদের বিশ্রামগা আল্লাহ তাদেরকে দান করেছেন বল হেনবি আপনি ابن بولن ما يعبو بكم ربي لولا دعاؤكم فقد كذبتم فسوف يكون لزاما এখন যারা এই আল্লাহর প্রিয় বান্দা হবে না অর্থাৎ আল্লাহরকে কে করবে না রহমান কে সেজদা করবে না আল্লাহর আনুগত্য করবে না যারা অস্বীকারকারী তাদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুন হে নবী আপনি বলুন মা ইয়া আবাউ বিকুম রব্বি লাউলা দুআউকুম তোমরা যদি আল্লাহকে আমার রবকে যদি তোমরা না তাহলে আল্লাহ এটার করেন না তোমরা যদি আল্লাহকে ডাকো আল্লাহর যে আদেশ নিষেধ যদি তোমরা মানো তাহলে তোমা কোনো তিনি সম্মান বৃদ্ধি পাবে আর যদি তোমরা অমান্য করো আল্লাহকে অস্বীকার করো আর এইসব সব বলে অর্জন না করো এতে তোমরা মূল্যহীন হবে আল্লাহর কোনো ক্ষতি হবে না যখন তোমরা অতঃপর তা হবে নিজামা তোমরা যারা আল্লাহকে অস্বীকার করছো কুরআনকে অস্বীকার করছো আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আদর্শকে অস্বীকার করছো তোমরা শীঘ্রই তোমরা তোমাদের শাস্তির মুখমুকি হবে এই সূরার মধ্যে আমরা রহমানের বান্দার যে গুণাবলীগুলি আমরা আলোচনা করলাম এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এগুলা আমরা অর্জন করা আমাদের জন্য খুব প্রয়োজন কারণ হচ্ছে যদি আল্লাহকে আমরা যদি না আমরা আমাদের সন্তানদেরকে যদি আল্লাহর পরিচয় না করে দিতে পারি তাহলে তারা কিভাবে আমাদের পরিচয় জানবে আল্লাহর ভয় যদি তার অন্তরের ভিতরে না থাকে আল্লাহর সাথে যদি তার সম্পর্ক না গড়ে দিতে পারি সে কখনো আমার সাথে সম্পর্ক করবে না